পর আগে শেষ ওভারে ঝড়, পন্ড হেরে গেলেন মাইল ফলকের ম্যাচেও। এবারের আইপিএলে দিল্লির প্রথম ম্যাচটি তার জন্য ছিল অন্যরকম আবেগের। ভয়ঙ্কর এক গাড়ি দুর্ঘটনায় জীবন মন্দির, মৃত্যু সন্ধিক্ষণে চলে যাওয়া প্রায় 1.5 বছর পর আবার ম্যাচ দিয়ে ক্রিকেটে ফিরলেন ঋষভ পন্ত। সেই ফেরাটার জয় রাঙে রাঙাতে পারেনি অধিনায়ক, তার দল রাজস্থান রয়্যালের কাছে হেরেছে মাত্র 12 রানে। দিল্লির ম্যাচটি হেরেছে মূলত রাজস্থানের রিকার্ভার আগে দুর্দান্ত এক ইনিংসের কাছে। তিনি 45 বলে 7-4 এবং 6-6 পরাজিত থাকেন 84 রানে, করেন 185 রান। পরাগী ছিলেন বেস্ট এরপর দিল্লি ক্যাপিটালসের ওয়ার্নার এবং মিশেল মার্টস প্রথমে ওপেনিং জুটিতে শুরু করেন ইনিংস। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও মিশেল মার্টসের ব্যাট দিয়েই শুরু হয় দিল্লি ক্যাপিটালের ইনিংস। প্রথমেই 3 ওভারে 29 রান তুলে ফেলেন তারা। ওভারের দ্বিতীয় বলে মার্সকে তুলে নেন নান্ট বার্গার, এরপর চতুর্থ বলে তিনি ফেরান রিকি ভুইকে। এরপর ওয়ার্নারের সঙ্গে অধিনায়ক পন্ড, তাকে নিয়ে ওয়ার্নার ভালোভাবে এগিয়ে চলছিলেন, তখন 2 বলে 47 রান, 2 উইকেটে 51 রান 5 ওভার। কিন্তু ইনিংসের 12তম ওভারেই আয়েশ খানের বলে সন্দীপ শর্মার ক্যাচ হয়ে ফেরেন 34 রানে, তার মধ্যে 5-4 এবং 3-6 49 রান করেন ওয়ার্নার। দলের যোগেন্দ্র চাহালের বলে উইকেট কিপারের ক্যাচ দিয়ে ফেরেন তিনি। চাহালের পর ফেরেন অভিষেক পুরানকেও, একে তো একের পর এক ব্যাটসম্যান আউট হয়ে ফিরছিলেন, অন্যদিকে বাড়তে থাকে রানের চাপ। দক্ষিণ আফ্রিকান স্টিভ স্টার ট্রাভেলস ও অক্ষয় প্যাটেল সেই চাপ সামলানোর জন্য কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত পারেনি। তখনও শেষ 3 ওভারে প্রয়োজন ছিল 41 রান। স্টাবল করেন 23 বলে 44, অক্ষয় করে 13 বলে 15 রানে, অপরাজিত থাকে। মূলত তারা দুজন শুধুমাত্র হারের ব্যবধানটাই কমাতে পেরেছেন। শেষ ওভারে ম্যাচের নাটকীয় আরও বৃদ্ধি পায়, কিন্তু শেষ ওভারে যখন রান দরকার 15, তখন আর দিল্লিকে ফেরা হয়নি। ধন্যবাদ, ধন্যবাদ সবাই।